আলাইকুম। জেজে টিভির সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি দিলরজনী চৌধুরী। করোনার মধ্যেও বিশ্বব্যাংকের প্রাক্কলনে বাংলাদেশের দারিদ্রের হার কমেছে বললেন তথ্যমন্ত্রী। বিশ্বব্যাংকের প্রাক্কলনে করোনার মধ্যেও বাংলাদেশের দারিদ্রের হার কমেছে বলে উল্লেখ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ। সোমবার 18 জুলাই দুপুরে সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি গত 14 এপ্রিল প্রকাশিত বিশ্বব্যাংকের বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট রিকভারি অ্যান্ড রেসিলিয়েন্স অ্যামিড গ্লোবাল আনসার্টাইনিটি শিরোনামে প্রতিবেদন উদ্ধৃত করে বলেন, সেই রিপোর্টে বলা হয়েছে করোনা পরিস্থিতিতেও অর্থনৈতিক পুনরুদ্ধার ঘটার পরিপ্রেক্ষিতে 2021 অর্থবছরে বাংলাদেশের দারিদ্রের হার হ্রাস পেয়ে 11.9% দাঁড়িয়েছে, যা 2020 অর্থবছরে ছিল 12.5%। ডক্টর হাসান মাহমুদ বলেন, প্রকৃতপক্ষে বর্তমান বাংলাদেশে অতি দরিদ্রের হার 10.5% এবং দারিদ্রের হার 20.5%। অর্থাৎ এই করোনা মহামারীর মধ্যেও সরকারের সময়োচিত পদক্ষেপের কারণে এবং অর্থনীতিকে চাঙ্গা রাখার জন্য সরকার যে সমস্ত পদক্ষেপ গ্রহণ করেছে সে সমস্ত কারণে মানুষের মাথাপিছু আয় যেমন বেড়েছে, একই সাথে দারিদ্রের হার কমেছে। এটি আমাদের বক্তব্য নয়, এটি বিশ্বব্যাংকের বক্তব্য। সম্প্রতি প্রকাশিত IMF এর প্রতিবেদন অনুযায়ী GDP-র নিরিখে বাংলাদেশ এখন পৃথিবীর 41তম অর্থনীতির দেশ। আর PPP-তে আমাদের অর্থনীতির অবস্থান আর উপরে উল্লেখ করে মন্ত্রী বলেন, এই করোনা মহামারীর মধ্যেও দেশ এগিয়ে যাচ্ছে, অথচ মির্জা ফখরুল সাহেব বলেছেন দেশের দারিদ্র 42%। বেগম খালেদা জিয়া যখন ক্ষমতায় ছিল তখন 42% ছিল, মির্জা ফখরুল সাহেব এখনও খালেদা জিয়ার আমলের মধ্যেই আছেন। ডক্টর হাসান মাহমুদ বলেন, BNP যখন ক্ষমতায় ছিল তখন বাংলাদেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল $3.5 billion। আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার সেটি $48 billion উন্নীত করেছে। বিশ্বে পণ্য, জ্বালানি, পরিবহন এসব ব্যয় বৃদ্ধির কারণে সেই রিজার্ভ থেকে কিছু খরচ হয়েছে। এখন $40 billion আছে, যেটি দিয়ে 6 মাসের আমদানি ব্যয় নির্বাহ করা সম্ভব। কোনো দেশে 3 মাসের আমদানি ব্যয় সমপরিমাণ বৈদেশিক মুদ্রার রিজার্ভ থাকাটাই স্বস্তিদায়ক। সে জায়গায় আমাদের 6 মাসের রিজার্ভ আছে, যেটি দিয়ে 6 মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব।